আসসালামু আলাইকুম, আমন্ত্রণ শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশে। মাঝ আকাশে চলন্ত ফ্লাইটে বিমানবালাদের সাথে যৌন হয়রানি করে প্রায়ই আলোচনায় আসেন ভারতীয়রা, এমনকি উড়ন্ত ফ্লাইটে মারামারি পর্যন্ত করতে দেখা যায় তাদের। চলতি মাসেও একাধিক যৌন হয়রানি ও মারামারির সংবাদ পাওয়া গেছে। সম্প্রতি মাঝ আকাশে বিমানের মধ্যে অসভ্যতা করেছেন এক মদ্যপ যাত্রী। মাতাল অবস্থায় দুবাই থেকে অমৃতসর ফ্লাইটে এক এয়ার হোস্টেসকে শ্লীলতা হানির অভিযোগে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 15ই মে ভারতের পাঞ্জাব পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাজিন্দর সিং পাঞ্জাবের জলন্ধরের কোটালি গ্রামের বাসিন্দা। 13ই মে এয়ার হোস্টেসের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় এবং তার বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ উঠেছে। এয়ার হোস্টেস ঘটনাটি ক্রুদের নজরে আনেন। এরপর ক্রু সদস্যরা বিষয়টি সম্পর্কে অমৃতসর কন্ট্রোল রুমে জানায় এবং এয়ারলাইনের সহকারী নিরাপত্তা ব্যবস্থাপক পুলিশে অভিযোগ করেন। অভিযুক্ত যাত্রী পাঞ্জাবের শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করা হয়। উক্ত যাত্রী ফ্লাইটে মাতাল অবস্থায় ছিলেন বলে অভিযোগ করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ধারা 354 অনুযায়ী নারী শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ এবং ধারা 509-এ একজন নারীর শালীনতাকে অবমাননা করার উদ্দেশ্যে শব্দ, অঙ্গভঙ্গি বা কাজের অধীনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এই ছিল শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকায় ধন্যবাদ। ওমানে শতভাগ নিজস্ব মালিকানায় ব্যবসা প্রতিষ্ঠান খুলতে কল করুন +9689562664 এই নম্বরে।